प्रशासनिक बैठक मंच থেকে দুই জেলার একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মালদা কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠক। মালদা এবং মুর্শিদাবাদ দুই জেলার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত হয় এই প্রশাসনিক বৈঠক। পুরাতন মালদার মহানন্দা ভবন থেকে মুখ্যমন্ত্রী কনভয় বৃহস্পতিবার দুপুর 2টা নাগাদ এসে পৌঁছায় মালদা কলেজ অডিটোরিয়ামে। এরপর শুরু হয় মালদা মুর্শিদাবাদ দুই জেলার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠক। মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, পার্থ ভৌমিক, সাবিনা ইয়াসমিন সহ মালদা এবং মুর্শিদাবাদ দুই জেলার বিধায়করা এবং বিডিও পঞ্চায়েত সমিতির সভাপতি এবং অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। এদিন এই প্রশাসনিক বৈঠকে দুই জেলা উন্নয়নমূলক কাজের খতিয়ান, নতুন নতুন বেশ কিছু প্রকল্পের সিদ্ধান্ত এবং বেশ কিছু প্রকল্পের শিলান্যাস উদ্বোধন করা হয়। মালদা ইংলিশ বাজারে কাজীগ্রাম পঞ্চায়েতের জোতপৃথ্বী ঘাট সেতু। মালদা প্রশাসনিক বৈঠক থেকে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের অর্থ বঞ্চনা থাকা সত্ত্বেও মালদা এবং মুর্শিদাবাদের গঙ্গা ভাঙনে হাজার কোটি টাকা খরচ করা হয়েছে জানালেন মুখ্যমন্ত্রী। নমস্কার ম্যাডাম, মালদা জেলায় আপনাকে স্বাগত ম্যাডাম, অনেক অনেক স্বাগত ম্যাডাম। ম্যাডাম আপনার অনুরোধ, আপনার মিটিং খেতে হবে।